খালেদার কক্ষে এসি, টিভিতে ডিশ সংযোগ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে নেওয়ার পর তাকে পেঁপের শরবত ও কিছু ফল পরিবেশন করা হয়। খালেদা জিয়াকে কারাগারে যে কক্ষে রাখা হয়েছে সেখানে এসি ব্যবস্থা রয়েছে ও টিভিতে ডিশ সংযোগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার আধা ঘণ্টা পর কারাগারে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। রায়ে খালেদা জিয়ার 5 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে খালেদা জিয়ার সঙ্গে রয়েছে তার ব্যক্তিগত গৃহকর্মী ফাতেমা। কারাগারে নেওয়ার পর কারা চিকিৎসক আহসান হাবিব খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। এ সময় খালেদা জিয়ার রক্তচাপ স্বাভাবিক ছিল। এরপর তাকে অল্প চিনিযুক্ত ফলের জুস পরিবেশন করা হয়। এসব ফলের মধ্যে ছিল পেঁপে, আপেল, কমলা ও আঙ্গুর। বিএনপি চেয়ারপারসন কারাগারে যে কক্ষে আছেন সেটি আগে জেল সুপারের অফিস কক্ষ ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের এক কর্মকর্তা জানান, কক্ষটি একদম ঝকঝকে করা হয়েছে। কক্ষটিতে চিরাতপ নিয়ন্ত্রণ, ডিশের লাইনের ব্যবস্থা ও আরামদায়ক বিছানা রাখা হয়েছে। এছাড়া কক্ষের পাশে রান্নাঘর এবং স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার শৌচাগারের ব্যবস্থা রয়েছে। ওই ব্যক্তি আরও জানান, বিএনপি প্রধান কয়েকদিনের জন্য এখানে থাকবেন। এরপর তিনি পুরনো কারাগারের ডে কেয়ার সেন্টারের কাছে মহিলা ওয়ার্ডে স্থানান্তরিত হতে পারেন, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বাড়ি ভাড়া করে সাব জেল ঘোষণা করে তাকে রাখা হতে পারে।